আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়া আসসালাতু ওয়াসসালামু আলা মানা নাবিইয়্যা আম্মা বা'দ। জহিরুল ইসলাম ভাই আবু থেকে প্রশ্ন করেছেন। তিনি জানতে চেয়েছেন বিনা কারণে মসজিদে না গিয়ে সবসময় ঘরে সালাত আদায় করলে তা গ্রহণযোগ্য হবে কি? আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। জামায়াতের সাথে সালাত আদায় করা এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি বিষয় যারা জামায়াতের সাথে সালাত আদায় করে না তারা হচ্ছে মুনাফিক আল্লাহ রাব্বুল আলামিন এ মুনাফিকদের সম্পর্কে পবিত্র কোরআন সূরা তাওবা 54 নম্বর আয়াতে বলেছেন ওয়ালা ইয়াতুনা সালাতা ইল্লা ওয়া হুম কুসালা তারা অলসতা করে সালাতে উপস্থিত হয় চার নম্বর সুরার একশো বিয়াল্লিশ নম্বরে আল্লাহ তালা বলছেন ইন্নাল মুনাফিক কি না ইউ খাওয়া দি অহন মুনাফিক ব্যক্তিরা আল্লাহকে প্রতারিত করতে চায় ওয়াহু আ খাওয়া দি অথচ তারা নিজেরাই প্রতারিত হয়ে থাকেন ওয়াই কামু ইল সালা যখন তারা সালাতে দাঁড়ায় কামকু সালা তখন তারা অলস্যতা করে দাঁড়ায় সৌথিল্যের সাথে সলাতে দাঁড়াই ওনার নাস আর তারা মানুষকে দেখানোর উদ্দেশ্যে সলাতে দাঁড়ায় তারা মূলত আল্লাহকে খুব অল্প সময় স্মরণ করে থাকে আল্লাহ এটা বলছেন তালানু বলছেন যে আমরা সকলে মিলে মসজিদে জামাতে সামিল হতাম আমাদের মধ্যে তারাই জামায়াত হতে পিছনে পড়ে থাকতো যারা মোনাফিক ছিল অতএব মুনাফিক যারা তারা সলাতে পিছনে থাকবে এটা হাদিস দ্বারা প্রমাণিত তিনি বলছেন যে যারা মুনাফিক তারা আমাদের সময় সালাতের পিছনে থাকতো জামাতে শরিক হতো না আল্লা রাব্বুল আলামিন বলছেন সলাতে জামাতে সামিল হওয়ার জন্য কোরআনুল কারিমের সম্পর্কে আয়াত রয়েছে রসুল সাল্লাহ আলি সাল্লাম যেটা বলেছেন যে জামাতে সালাতে সালাত না পড়লে সালাত কবুল হবে না এ সম্পর্কে তিনি বলেছেন যে ব্যক্তি আজান শোনে অথচ মসজিদে জামাতে উপস্থিত হয় না সে ব্যক্তির কোনো ওজো ছাড়া বাড়িতে সালাত পড়লেও তার সালাত কবুল হবে না এটা হাদিস রয়েছে শহীদ ও তারহিবের চারশো বাইশ নম্বর হাদিস এছাড়া আরো হাদিস রয়েছে যে ব্যক্তি মুয়াজ্জিনের আজান শুনে এবং কোনো অজুর ছাড়াই জামাতে উপস্থিত হয় না তাহলে তার সলাদ পড়লে সেই সলাদ কোনো কবুলযোগ্য কবুল হিসাবে গৃহীত হবে না আবুদাউদের পাঁচশত একান্ন নম্বর হাদিস রাসুল সাল্লাল্লাহ ফর আলিগুহাসাল্লামের কাছে জামাহাতে উপস্থিত হওয়া থেকে আশ্রয় চেয়েছিলেন জামাতে উপস্থিত হবেন না বলে তিনি অনুমতি চেয়েছিলেন একজন অন্ধ সাহাবিক এই অন্ধ সাহাবীকেও রাসূল সাল্লাল্লাহ আলিগুহাসাল্লাম অনুমতি দেননি যেহেতু তিনি আজান শুনতে পান এই জন্য আবু দাউদের হাদিস রয়েছে পাঁচশো এবং তিরপান্ন নম্বর হাদিস রসুল সাল আলী সাল্লাম বলেছেন লোকেরা জামাত ত্যাগ করা হতে অবশ্যই অবশ্যই হোক আমি অবশ্যই তাদের বাড়ি ঘর জ্বালিয়ে দেব অর্থাৎ লোকেরা জামাত জামায়াতের সাথে সালাদ ত্যাগ করা থেকে বিরত থাকলে তাদের জন্য এই শাস্তির হুমকি শৈতার তরহিবের চারশো তিরিশ নম্বর হাদিস আল্লাহ বাহানা হওয়া তাআলা জামায়াতের সাথে সালাত আদায় করার জন্য পবিত্র কোরআন সোরা বাকারা দুই নম্বর সুরা তেতাল্লিশ নম্বর আয়ত বলেছেন ওয়া ও সালাত ওয়াতুস জাকাহ ওর কাউ রকি ওয়াইন আল্লাহ তালা বলছেন তোমরা সালাত কায়েম করো জাকাত প্রদান করো আর রুকুকারীদের সাথে রুকু করো অর্থাৎ যারা রুকু করছে তাদের সাথে রুকু করো তার মানে জামায়াতের সাথে সালাত আদায় করার বিষয়ে এখানে বলা হচ্ছে এছাড়া জামাতের সাথে সলাত আদায় করলে অনেকগুলো উপকারিতাও রয়েছে এ মর্মে একটি বই রয়েছে জামাতের সাথে সলাতের চল্লিশটি উপকারিতা এবং সলাতে মনোযোগী ও বিনয়ী হওয়ার বত্রিশটি উপায় বইটি লেখক হচ্ছে মূল লেখক হচ্ছে শাইফ মুসনিদ বিন মহসিন আল কাহতানি অনুবাদ করেছেন জাহিদুল ইসলাম আল মাদানি এই বইটি প্রকাশ হয়েছে তাওহিদ পাবলিকেশন থেকে এই বইটাতে বিস্তারিত বর্ণনা রয়েছে আপনারা পড়ে নেওয়ার জন্য চেষ্টা করবেন জামাআতের সালাত আদায় করার অনেক উপকারিতা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেগুলো বুঝে আমল করার জন্য তৌফিক দান করুন আমিন ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া